ম্যাটল্যাব প্রোগ্রামিং এর সময় আমরা ডিসপ্লে সেটিংস চেঞ্জ করতে পারি। তো তার জন্য হোম বাটনে ক্লিক করব, দেন প্রেফারেন্সে যাব। তো প্রেফারেন্সে যাওয়ার পর এডিটর একটা অপশন আছে, এডিটর অর ডিবাগার। তো এডিটরে যদি একবার ক্লিক করি তাহলে হচ্ছে ডিসপ্লে অপশন আসবে। ডিসপ্লেতে যদি ক্লিক করি তাহলে কিছু অপশন আসছে। তো সেখানে আমরা যদি কারেন্ট হাইলাইট কারেন্ট লাইন দিয়ে দিই তাহলে যে লাইনে আমরা ক্লিক করব সেই লাইনটা হাইলাইট হয়ে থাকবে। তো এই জায়গায় কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো একটা কালার দিয়ে যদি ওকে দিই তাহলে হচ্ছে যে লাইনে আমরা ক্লিক করব সেই লাইনটা হাইলাইটেড হয়ে থাকবে। দেন আমরা যদি শো লাইন নাম্বারস যদি ডিঅ্যাক্টিভেট করে দিই তাহলে আর লাইন নাম্বারসগুলো শো করবে না। কিন্তু আমরা লাইন নাম্বারসগুলো শো করাতে চাই তাহলে হচ্ছে অ্যাক্টিভেট করে দিতে হবে। এবং রাইট হ্যান্ড টেক্সট লিমিট যদি শো লাইন এটা যদি আমরা ডিঅ্যাক্টিভেট করে দিই তাহলে দেখাবে না, যদি হচ্ছে অ্যাক্টিভ করে দিই। এবং কলামের নাম্বার চেঞ্জ করে দিতে পারি যদি অনেক কমিয়ে দিই, এবং উইথটা যদি বাড়িয়ে দিই তাহলে দেখা যাক কেমন দেখায়। কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, তাহলে এই রাইট হ্যান্ড সাইডের যে ব্যারিয়ারটা বা লিমিটেশনটা সেটা হচ্ছে দেখা যাবে। তো এভাবে আমরা ডিসপ্লে সেটিংস চেঞ্জ করতে পারি।